বদলাতে হবে প্রকৃতির প্রতি আমাদের মানসিকতা, তবেই ধ্বংসের হাত থেকে বাঁচবে পৃথিবী। বিশ্ব পরিবেশ দিবস নিয়ে এই বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরল শহর কলকাতার একটি বেসরকারি ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান। পরিবেশ বাঁচাতে সকলকে এগিয়ে আসার ডাক দেন তারা। এবছর বিশ্ব পরিবেশ দিবসের থিম অনলি ওয়ান আর্থ। 1972 সালে সুইডেনের স্টকহোমে রাষ্ট্রপুঞ্জের দুদিন ব্যাপী সম্মেলন থেকে বিশ্ব পরিবেশ দিবসের সূচনা। ঠিক 50 বছর আগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সূচনা লগ্নেও এই একই থিম রাখা হয়েছিল। গত 5 দশকে আস্তে আস্তে বদলেছে গোটা পৃথিবীর জলবায়ু, কিভাবে আমাদের জীবনযাত্রা প্রকৃতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তা একটি পথনাটিকার মাধ্যমে তুলে ধরেছে শহরের এই ম্যানেজমেন্ট সংস্থা। আরবানাইজেশন চলছে সারা পৃথিবীতে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলছে সারা পৃথিবীতে, তার ফলে সব মিলে আমরা প্রকৃতিকে সত্যি সত্যি ডিস্টার্ব করে ফেলছি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এমনভাবে ডিপ্লিট করছি যে এটা সহজে সমাধান নয়। কিন্তু আমাদের যদি অ্যাওয়ারনেসটা আসে, আমাদের সবার মধ্যে যদি একটা চেতনা জাগে, যে চেতনা জাগে যে এই পৃথিবীটা আমার, এই পৃথিবীটা আপনার, এই পৃথিবীটা আর অন্য কারোর, এই পৃথিবীটা সবার, এই পৃথিবীটা যদি সবার হয় তাহলে সবারই দায়িত্ব আছে, সমন্বিতভাবে দায়িত্ব। ফ্ল্যাশ মব হচ্ছে কামিং টু দ্য মব, এই মবের মধ্যে হঠাৎ করে এসে যাওয়া, মানুষের মধ্যে এসে যাওয়া। আমরা কোনো পরিচিত মানুষের কাছে যাচ্ছি না, পরিচিত হতে পারে কিন্তু বেশিরভাগই সব সাধারণ অপরিচিত মানুষ, ছেলেমেয়েরা বিভিন্ন বয়সের সবাই আছেন এই এখানে, তারা এসেছেন এখানে, আমরা সেই জন্যে এসেছি যে এখানে সবার মাঝখানে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আসুন আমরা সবাই মিলে এই প্রকৃতির কথা ভাবি, প্রকৃতির জন্য কিছু করার চেষ্টা করি। প্রাকৃতিক ভারসাম্যের অভাবে সময়ের সাথে সাথে জলবায়ুর পরিবর্তনকে তুলে ধরা হয়েছে কথায়, গানে এবং সংলাপে। আগামী দিনে এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে সে সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই তাঁদের মূল লক্ষ্য। পৃথিবীর জল, হাওয়া আর পরিবেশকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন এই প্রজন্মের পড়ুয়ারা। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, রিপোর্ট কলকাতা টিভি।